হাই বন্ধুরা ভিলেজগুলা থেকে আমি অমৃত এর আগে আমি ভেবেছি যে বগুলা মার্কেটে গিয়ে আপনাদেরকে বগুলা মার্কেটটা ঘুরিয়ে দেখাবো কিন্তু কখনও টাইম হয়ে পারিনি তাই আজ টাইম হয়েছে তো আজ আমি ভেবেছি যে বগুলা মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করবো আর আপনাদের মার্কেটটি সম্পর্কে কিছু বলবো আর মার্কেটটা পুরো ঘুরিয়ে দেখাবো মার্কেটটা খুবই একটি ভালো মার্কেট আর এখানে মানে কলকাতায় যেমনভাবে স্ট্যান্ডার্ড আপনি জিনিসপত্র পাবেন তো কলকাতা বগুলা মার্কেটেও সেই একই সেম স্ট্যান্ডার্ড জিনিসপত্র এখানে পাবেন কিছুটা দামের হেরফের থাকে কেউ যেহেতু বগুলা একটি কলকাতা থেকে অনেক দূরের মার্কেট তো এখানে আপনাকে কিছুটা কলকাতায় যে জিনিসটা হয়তো আপনি কুড়ি টাকা দিয়ে কিনবেন সেই জিনিসটা হয়তো এখানে আপনাকে পাঁচ টাকা বেশি দিয়ে কিনতে হবে কারণ ক্যারিং খরচা যেহেতু থাকে এজন্য আপনাকে একটু বেশি টাকা দিয়ে কিনতে হবে তো মার্কেটে আপনি যাবতীয় সব কিছু পেয়ে যাবেন কলকাতার মানে আপনার যাবতীয় প্রয়োজনীয় যা জিনিস ঠিক আছে এমন কিছু নেই যে আপনি পাবেন না তো প্রথমে আমি এটিএমে গিয়েছিলাম তো এটিএমে গিয়ে অ্যাকচুয়ালি এটিএম গিয়ে দেখি এতটাই পরিস্থিতি খারাপ যে তিনটি এটিএম তিনটি এটিএমই খারাপ তারপরে আমাকে আমি কি করব আমি কাছে খুচরা টাকা ছিল না তো আমি কি করেছি আমি ফির সে কলেজ মোডের ওইদিকে একটা এটিএম আছে তো ওখানে গিয়ে কিছুটা টাকা তুলে তো আমার জিনিসপত্র আমি কেনাকাটা করি তো কেনাকাটার মধ্যে বেশি কিছু কেনাকাটা করিনি একটা গেঞ্জি কিনেছি আর একটা বেল্ট বেল্ট নিয়েছি এই দুটো জিনিস কিনেছি তো বেল্টের বেল্টের দোকানটা আপনি আমার ব্লকে পেয়ে যাবেন তো ব্লকের মধ্যে দেখতে পাবেন যে বেল্ট অ্যাকচুয়ালি বেল্টটা হচ্ছে এক ধরনের বেল্টের দোকান এই বেল্টটা অনেক বেল্টের দোকানটা অনেক পুরনো। আর এখানে আপনি ঘড়ি থেকে চশমা থেকে বেল্ট থেকে যাবতীয় জিনিস আপনি পেয়ে যাবেন আর এখানে ঘড়ি ঘড়ি রিপেয়ারনিং বা বেল্ট বা চশমা যে কোনো জিনিস আপনি রিপেয়ারনিং করতে পারবেন তো ওই জন্য আমি ওই দোকানটায় গিয়েছি আর এই দোকানটা অনেক পুরোনো দোকান তো ওই দোকানটা কাজটাও ভালো করে দেয় ওই জন্য আমি ওই দোকানটায় গিয়েছিলাম তো অ্যাকচুয়ালি আমরা বগুলায় গিয়েছিলাম তিন তিনজন একসাথে কিন্তু আমার দুটো ভাইজি ছিল তো ওরা অন্য জায়গায় চলে গিয়েছিল আর অ্যাকচুয়ালি ওদের ব্লকে আসা হয়নি তো আমি একাই ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম বগুলা মার্কেটটা আর অ্যাকচুয়ালি কালকের আবহাওয়াটা এত সুন্দর ছিল যে কোনো প্রবলেম হয়নি ব্লকটা করতে আমার আর যে আমি ভাবছিলাম যে বৃষ্টি এসে যদি যায় তাহলে আমি কি করব কিন্তু না সেরকম কিছুই না তো আর বগুলাই আর তারকনগরের বগুলা আর তারকনগরের মধ্যে কিছুটা জিনিস পার্থক্য সে জিনিসটা আছে তো আপনি তারকনগরের যে জিনিসটাই কিনতে যাবেন আমাদের তারকনগর কিন্তু অনেক দাম নাই যা কিনতে যাবেন বগুলায় কিন্তু অতটা দাম নেয় না ঠিক আছে বগুলায় সবজি হোক বা কোনো শপিং করা হোক যে কোনো জিনিস অতটা দামে আপনাকে কিনতে হবে না আমাদের তারকনগরে কিন্তু প্রচুর দাম এই জন্য আমাদের তারকনগরে যত মানুষ আছে সব কিন্তু বগুলায় চলে যায় যে সবজি বাজার করতে হলেও বগুলায় চলে যায় বা কোনো যদি শপিং করার থাকে তাও বগুলায় চলে যায় কারণ একটাই কারণ কারণ এখানে বগুলার মতো কম দামে দিতে পারে না আর এর আগে যে আজকে যে মেন কথা যে শপিং মল শপিং মল বা যে আমাদের যে ইয়ে জামা প্যান্টের যে মার্কেটটা দেখাবো ঠিক আছে এখানে শুধুই জামা প্যান্টের জামা প্যান্ট বা মেয়েদের শাড়ি মেয়েদের যাবতীয় জিনিস বা ছেলেদের যাবতীয় জিনিস পোশাকের যে মার্কেটটা দেখাবো সেই মার্কেটটা কিন্তু অনেক পুরনো ঠিক আছে তো এই মার্কেটটা আগে এত উন্নত ছিল না কিন্তু ইদানিং পাঁচ দশ সাল দশ বছরের মধ্যে এতটা উন্নত দশ বছরের মধ্যে এতটা উন্নত হয়ে গেছে যে এর আগে আমি যখন গিয়েছিলাম তখন টিনির টিনির ঘরের মার্কেট ছিল মানে প্রত্যেকটি জায়গায় টিন দিয়ে ঘর বানানোর মার্কেট ছিল আর মার্কেটের পিছনে অনেক বড় একটা পুকুর ছিল আর ওখানে সব পুকুরের মধ্যে বাস পুঁতে পুঁতে ঘরগুলো বানিয়েছিল কিন্তু এখন সেই পরিস্থিতি নেই এখন বগুলা মার্কেটটা পুরোটাই একদম পাকা দোকানে করা আর সেই পুকুর টুকুর আর নেই এখন সব হয়ে গেছে ঠিক আছে তো এই দেখুন এই আছে এই হচ্ছে মেয়ে ছেলেদের যে শপিং করার যে মেন মার্কেট তো এইখানে এই এখন নতুন নতুন অনেক মার্কেট হয়েছে কিন্তু এটাই হচ্ছে থেকে পুরোনো বগুলার মার্কেট একে বলে ডাক বাংলা মার্কেট তো এখানে গিলে আপনি তো যেমন মেয়ে ছেলেদের পোশাক বা সব কিছু পাবেন তেমনই আপনি পেয়ে যাবেন এই ইয়ে কৃষি কৃষি যদি কৃষিকাজের কোনো কিছু লাগে তো ওখানে আপনি পেয়ে যাবেন এই সাইডে হ্যাঁ এই জায়গাটা হচ্ছে আপনি যেমন কেউ বাড়িতে গাছ লাগানোর জন্য যদি গাছ কিনতে যায় তাই এই জায়গাটা আপনি গাছটা পেয়ে যাবেন ঠিক আছে নার্সারিগুলো এখানেই থাকে আর যদি আপনার কোনো কৃষিকাজের জন্য কোনো বীজ বা কোনো চারা টারা লাগে তো এই আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে এই জন্য মার্কেটটা পুরো আমি ভালোভাবে ঘুরিয়ে দেখিয়েছি আর মার্কেটটা অ্যাকচুয়ালি সকাল থেকে সকাল থেকেই খুলে দেয় সকাল সাতটা আটটার মধ্যে খুলে দেয় আর মার্কেটটা একদম পুরো আপনি ধরুন বারোটা বা এগারোটা পর্যন্ত পুরো পাক্কা খোলা থাকে ঠিক আছে বগুড়া মার্কেটটা আর অ্যাকচুয়ালি ট্রেন আমাদের এইদিকে ট্রেনটা ট্রেনটা তো অত টাইম পর্যন্ত নেই লাস্ট ট্রেন বারোটা তো অ্যাকচুয়ালি বারোটা পর্যন্ত মার্কেটটা খোলা থাকে না হায়েস্ট হলেও সাড়ে এগারোটা পর্যন্ত মার্কেটটা খোলা থাকে তারপর আস্তে আস্তে যার যার জিনিসপত্র গুছিয়ে সব মার্কেটটা বন্ধ করে দেয় তো এই জন্য আপনার যদি কোনো কিছু কেনাকাটার থাকে বা আপনার যদি বগুলা মার্কেটে যাবার থাকে তো আপনি ডাগবাংলা মার্কেটে চলে যাবেন এখন নতুন একটা শপিং মল হয়েছে বগুলা গার্লস স্কুলের ওখানে কিন্তু ওই শপিং মলটা আমি যাইনি শপিং মলটা কেমন আমি সঠিক জানি না কিন্তু এই ডাকবাংলা মার্কেটে আপনি শপিং হয়তো শপিং মলে কীরকম ডিসকাউন্ট দেয় তাও আমি জানি না কিন্তু এখা শপিং মলে অ্যাকচুয়ালি দামাদারিমি করে কিনা হয় না ওদের একটা ফিক্স অ্যামাউন্ট দেওয়া থাকে তো আপনার সেই ফিক্স অ্যামাউন্টের মধ্যে কিনতে হয় জিনিসপত্র ঠিক আছে এবারে আমি জানি না এটা আছে কলকাতা সিস্টেম কিন্তু এখানে জানি না যে এই যে শপিং মলটা হয়েছে এটা কি দামাদামি করা হয় কি বা ফিক্স একটা অ্যামাউন্ট দেওয়া থাকে ওই অ্যামাউন্টের মধ্যে ডিসকাউন্ট দেয় এটা সঠিক আমি জানি না কিন্তু আপনি যদি ডাকবাংলা মার্কেট মার্কেট থেকে কিছু কেনেন তো আপনার এখানে আপনি দামাদামি করতে পারবেন যদি একটা দুশো টাকা জিনিস কেনেন তো আপনি সেটা কুমি কুমি কুড়ি তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কমাতেও পারেন ঠিক আছে সেটা আপনার উপর নির্ভর করছে আর সেটার যে দোকানদার আছে দুজনের মধ্যে কথা বিনিময়ের মাধ্যমে আপনি কিনতে পারবেন কিন্তু কোনো শপিং মলে কোনো স্ট্যান্ডার্ড শপিং মলে গেলে এই জিনিসটা হয় না কথা বিনিময়টা হয় না সেখানে আপনাকে একটা ওদের একটা ইয়ে থাকে চিলিপ থেকে কুপন থাকে যে কুপনে আপনার রেটটা লেখা থাকে বা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কত টাকা পড়বে সেও সেটাও লেখা থাকে ঠিক আছে তো সেই ফেলি জিনিস কিনতে হয় ওখানে কোনো মুখ দিয়ে কথাবার্তা আলা হয় না তাই এক হিসাবে শপিং মলের জিনিস যে এত উন্নত মানের হয় তাও না অ্যাকচুয়ালি জিনিস উন্নত মান হয় ব্র্যান্ডের উপর আপনি যদি কোনো ভালো ব্র্যান্ডের জিনিস কেন তখনই সে জিনিসটা উন্নত মানের হয় কিন্তু যে শপিং মলে যেয়ে কোনো জিনিস কিনলে যে সেটা ভালো হবে এমন কিছু না ঠিক আছে ভালো জিনিসটা আপনি বাইরে থেকেও পেতে পারেন কারণ বাইরেও ভালো ভালো ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় ঠিক আছে সেরকম দোকান আছে বগুলার বাজারে আর মলে তো ব্র্যান্ডেড জিনিস বেশি রাখে যেহেতু একটা স্ট্যান্ডার্ড ওরা ফলো করে তো ওখানে একটু স্ট্যান্ডার্ড জিনিসপত্র রাখে তো ওই জন্য ওদের দামটাও একটু বেশি থাকে কিন্তু বাইরের দামটা এরা এরা বাইরের যে মলগুলো থাকে বা ইয়ে মার্কেটগুলো থাকে এরা এত স্ট্যান্ডার্ড জিনিসপত্র রাখে না কারণ এদের এখানে এত স্ট্যান্ডার্ড রাখলে অ্যাকচুয়ালি সেরকম ই হবে না সেল হবে না এই এরা একটু স্ট্যান্ডার্ডও রাখে আবার একটু নর্মালের মধ্যেও রাখে এই জন্য এদের এই অ্যাকচুয়ালি মার্কেটের থেকে কিনলে আপনি দেখে শুনে একটা জায়গায় দশটা শপিং মলে যেমন একটা জায়গায় দশটা দেখতে পারবেন ঠিকই কিন্তু এখানেও আপনি একটা জায়গায় দশটা দেখে বা দামাদামি করে কিনতে পারবেন আর অ্যাকচুয়ালি আমি লাস্ট যখন আমি ব্যাক ব্যাক করছিলাম বাড়ি আসার জন্য তখন দেখতে পেলাম যে ওখানে আমাদের কালী বগুলা যে কালী ঠাকুর আছে তো ওখানে দেখলাম যে অনেক পূজারীরা বসে আছে একজন পূজারি পূজা দিচ্ছে আর অনেকে অঞ্জলি দিচ্ছে তো জিনিসটা আমার খুব ভালো লাগলো তাই আমি বললাম এটা আমার ব্লকের মধ্যে নিয়ে নিই আর অ্যাকচুয়ালি অনেকদিন এইসব অঞ্জলি টঞ্জলি দিয়া দেখি না আর অঞ্জলিও আমি অঞ্জলি তো আমি আজ পর্যন্ত দিই নি অ্যাকচুয়ালি আমি অঞ্জলি দিই না কারণ আমি সবসময় এই মানে কী আমিষ খাবার খেয়ে থাকি ওই জন্য আমি এইসব অঞ্জলি টঞ্জলি কখনও দিই না তো এই জন্য শেষ এবারে আমি প্ল্যাটফর্মে চলে আসি ট্রেনের অপেক্ষায় আছি তো প্ল্যাটফর্মে এসে দেখি ট্রেন প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লেট তো কি আমি কি করেছি এক জায়গায় গিয়ে চুপ করে একটা দোকানে গেলাম তো লাস্ট আমি একটি চিকেন কেনার জন্য গিয়েছিলাম ও পিছনে কিন্তু ওই ওই জায়গার যে চিকেন কেনার জন্য আমি গিয়েছিলাম সেই চিকেনটা অ্যাকচুয়ালি ওখানে পাইনি ঠিক আছে তো আমি চ ওই চিকেনটা আমার খুব ভালো লাগে তো ওই চিকেনটা পাইনি বলে আমি চিকেনটা নিই তো ফির ব্যাকে এসে প্ল্যাটফর্মে কিছুটা ওয়েট করে তো প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা বাদে ট্রেনটা এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা বাদে ট্রেনটা আসার পর আমি ট্রেনে চবে ফির আমার দেড় স্টেশনে চলে আসি তো আমাদের টেসনে স্টেশনে ওই চিকেনটা পাওয়া যায় স্টেশনে এসে যখন আমি চিকেনটা জিজ্ঞেস করলাম তো ওরা বললো না এখন আমাদের কাছে নেই সে জিনিসটা তো আমি আর নিতে পারলাম না লাস্টে কী করবো লাস্টে মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি আর বগুলা প্ল্যাটফর্ম বগুলা প্ল্যাটফর্ম কিন্তু অনেক বড়ো ঠিক আছে তো এর আগে এর আগে বগুলা প্ল্যাটফর্মে ইয়েগুলো না এত সুন্দর ছিল না ঠিক আছে তো পরে ফির রিভিউর্নিং করে বগুলা প্ল্যাটফর্মটা অনেক সুন্দর করে দিয়েছে ঠিক আছে এর আগে আর এর আগে দোকান পাটগুলোও অনেকটা বেশি ছিল দোকান পাটগুলো প্ল্যাটফর্মের মধ্যে ছিল এখন প্ল্যাটফর্মের দোকান পাটগুলো সব প্ল্যাটফর্মের একটু ইসেধ পাচিলের ওপাশে করে দিয়েছে কারণ না আগে প্ল্যা প্ল্যাটফর্মের উপর ছিল পাচিলটা ছিল না প্ল্যাটফর্মের উপরেই দোকানগুলো ছিল এখন সেই পাচিলটা করে দেওয়াতে প্ল্যাটফর্ম ওপাশে করে দিয়েছে ওই জন্য প্ল্যাটফর্মের পেসটা অনেক বেড়ে গেছে আর প্ল্যাটফর্মের মানুষের ঘুরতে ফিরতে বা চলতে এখন খুব একটা সুযোগ হয়েছে বগুলার একদম লাস্ট প্ল্যাটফর্মের লাস্টে গিয়েছিলাম একটা একটা দাদা থাকতো তো ওখানে গিয়ে ওই দাদার কাছে একটা কথা জিজ্ঞেস করতে গিয়েছিলাম কিন্তু এই জায়গাটা আমি অনেকদিন যাইনি তো এখানে গিয়ে দেখি যা না সেই দাদাটা নেই এখানে তো হ্যাঁ এই 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 দোকানে এসেছিলাম মাংস কেনার জন্য